রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি বামেরা। 21 তারিখ 4 বাম দলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তার আগে ওই দিনই দলের অবস্থান ঠিক করতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে সিপিএম পলিট ব্যুরো। ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন, ভোট বয়কট নাকি নিজেরাই কোনো প্রার্থীকে দাঁড় করাবেন, কি হবে কৌশল, তাই চূড়ান্ত হতে পারে 21 তারিখের পলিট ব্যুরোর বৈঠকে। ট্র্যাডিশন বজায় রেখে এবারও পলিট ব্যুরো বৈঠকে যাচ্ছেন না বুদ্ধদেব ভট্টাচার্য, যাচ্ছেন বিমান বসু, নিরুপম সেন, সূর্যকান্ত মিশ্র। প্রণব মুখোপাধ্যায় নামে আপত্তি এবং কালামকে সমর্থন করে জাতীয় রাজনীতিতে কার্যত একলা হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংকটে পড়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, প্রণব ইউপিএ প্রার্থী হওয়ায় তৃণমূলের মতোই সংকটে পড়েছে বঙ্গ সিপিএম নেতৃত্ব। সিপিএম পার্টি কংগ্রেসের লাইন কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সম দূরত্ব বজায় রেখে চলা। সম্প্রতি নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিপিএম এর অবস্থানের ক্ষেত্রেও সেই কংগ্রেস বিজেপির থেকে সম দূরত্ব রেখে চলার কথাই বলা হয়। আর সেই কারণেই অত্যন্ত উদ্বেগে রয়েছেন বুদ্ধ বিমানরা, কারণ সিপিএম এর বেঙ্গল ব্রিগেড প্রণবের পক্ষেই এবারে জোরদার সওয়াল করছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মত, রাজ্য নেতৃত্ব মনে করে তা না করলে বাঙালি আবেগের ধাক্কায় পশ্চিমবঙ্গে চরম অস্বস্তিতে পড়বে দল, বঙ্গ সমাজে তাদের অপাঙ্ক্তেয় হওয়ারও আশঙ্কা, ঠিক যেমনটা হয়েছিল 1996 সালে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়ায়, যেমনভাবে রাজ্যে সিপিএম অপ্রিয় হয়ে উঠেছিল 2008 সালে দল সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করার পর। সূত্রের খবর, প্রণবকে সমর্থন করার ব্যাপারে বুদ্ধ বিমানদের পাশে রয়েছেন সীতারাম ইয়েচুরিও, মানিক সরকারেরও কিছুটা সমর্থন রয়েছে বলে জানা গেছে। কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছে। রাজনৈতিক মহলের মত, এই পরিস্থিতিকেও কৌশলে কাজে লাগাতে চাইছে সিপিএম। প্রণবে আপত্তি রয়েছে তৃণমূলের, সেক্ষেত্রে সিপিএম যদি প্রণবকে সমর্থন করে তাহলে কংগ্রেস তৃণমূলের মধ্যেকার ফাটল আরও চওড়া হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে পরের বছর পঞ্চায়েত নির্বাচন ও 2014 লোকসভা নির্বাচনে তার ফায়দা তুলতে পারবে সিপিএম। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, এই পরিস্থিতিতে বেঙ্গল ব্রিগেডের চাপের কাছে কার্যত নতি স্বীকার করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে 21 তারিখ পলিট ব্যুরোর বৈঠক ডাকতে বাধ্য হলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। এবিপি আনন্দ।